রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পাশ থেকে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি দেখতে পেয়ে তা পাশেই অবস্থিত বদ্ধভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিকট নিয়ে আসেন। পরে পুলিশ সদস্যরা রাজশাহী র্যাব পাঁচ অফিসে ফোন করলে র্যাবের একটি দল এসে তা ক্রস টেপ দিয়ে ঘিরে দেয়। এ ব্যাপারে রাজশাহী র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটি 1971 সালের যুদ্ধকালীন সময়ের। যেহেতু বদ্ধভূমির পাশে শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিল, সে অবস্থান থেকে ধারণা করা হচ্ছে মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের। মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে, তারা আজকের মধ্যে আসলে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।